সুন্দর ভিডিও আইছে হ্যালো আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমার ভাইয়ের এঙ্গেজমেন্টের দ্বিতীয় পার্ট, মানে শেষেটা এঙ্গেজমেন্টের তে প্রথম পার্ট আমি আপনাদেরকে দিছি, এখন দ্বিতীয় পার্ট নিয়ে আসছি। এই যে আমার বাবা তার ছোট ছেলের বউকে নিয়ে দাঁড়িয়ে আছে, সাদা পাঞ্জাবি পরা, হাতে আংটির বক্স নিয়ে দাঁড়িয়ে আছে, উনি হচ্ছে আমার বাবা। তো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আর উনি মনে হয় সাইডের জন্য মনে হয় মেয়ের পুপা টুপা হবে, আমি আসলে শিওর না। তো এই তো এখানে তো এখন আংটিটা পরানো হয়ে গেছে, এখন যে যা দেওয়ার দিবে এক এক করে সবাই পরিচিত হবে, সবাই যে যে যেটা দেওয়ার দিবে। তো সবাইকে তো মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে, আমার বড় ভাবি আর ছোট ভাবি দুইজনে দাঁড়িয়ে আছে। ছোট ভাবি এখনও হয় নাই, বাট আজকে এঙ্গেজ হলো। আর এই যে বড় ভাবি তো বক্তৃতা দিচ্ছে এখানে দাঁড়ায় দাঁড়ায়, দেখেন কি সুন্দর বক্তৃতা ওনার। ওনার বক্তৃতা শুনলে মনটা ভরিয়ে যায়। তো আজকে আমি কিছু রিয়েল ভয়েস দেবো আর কিছু আমার ভয়েস দেবো, দেখেন। আর এই যে এখানে সবাই বসে বিয়ের কাবিন নিয়ে কথাবার্তা চলতেছে, কত কাবিন কি বাকারা ওটা নিয়ে কথাবার্তা হচ্ছে। তো বিয়ের কাবিন তো আমার ছোট ভাবিরা, মানে নিউ ভাবিরা চাচ্ছে 20 লাখ টাকা। তো 20 লাখ টাকা থেকে মাত্র 2 লাখ টাকা কমাইছে, আর মনে হয় 17 নাকি 18 লাখ টাকা কাবিন, আমি আসলে পুরো শিওর না, তবে এর মজাই হবে, হয়তো বা 17 লাখ হতে পারে, 3 লাখ কমাইছে। তো এটা নিয়ে একটু তাদের মনটা খারাপ ছিল, তো এখন ঠিক হয়ে গেছে। বাট সবাই একটু গল্প টল্প করতেছে, আরে ভাইরে মানুষ একটা আমেরিকায় থাকলে দেখেন কত যে কাবিন ধরে, এবার চিন্তা করেন কাবিন কি বলেন তো, কেন এত টাকা কাবিন কেন ধরবে, আমাকে একটু বলতে পারবেন আপনারা? জি আচ্ছা আচ্ছা ঠিক আছে, শিলে ভাবি আইয়েন ইন্দি আইয়েন আর এই যে এখানে তো বউ আসছে, সবার সাথে পরিচয় হচ্ছে, সবাইকে সালাম দিচ্ছে। আর আমি কিছু জিনিস ঝাপসা করে দিচ্ছি এখানে, কি সবাই তো আবার ক্যামেরার সামনে আসতে চায় না, তো আমি সবার কাছে ছড়ি চেয়ে নিচ্ছি, তারপরেও যদি কাউকে দেখা যায় আসলে ছড়ি। আমি কিন্তু চেষ্টা করছি সবাইকে ডাকা দেওয়ার জন্য যারা যারা ক্যামেরার সামনে আসতে চায় না। তো অনেক অনেক সুন্দর একটা ভিডিও হচ্ছে, আপনারা অবশ্যই দেখবেন, সবাই কমেন্ট করবেন কেমন। উপস্থিতি আমার ছোট ছেলে, ছোট ছেলে ইকবাল মাহমুদ মিঠুর এঙ্গেজমেন্ট আংটিটা পরার জন্য আপনাদের কাছে অনুমতি পাই, ইনশাআল্লাহ। এখানে একটা নাকফুল আছে, বাসিটা তো আলহামদুলিল্লাহ। কাছে
আরে বাবু কাদের নাই গো না ভাই দিছে আর ভাই দিবে কত খায় রান কত খায় আইসে তরি খায় ছিল ভাবি তো আলহামদুলিল্লাহ সম্পূর্ণভাবে এঙ্গেজমেন্টের কাজটা শেষ হলো। তো আপনারা দোয়া করবেন তাদের দাম্পত্য জীবনটা যাতে ভালো হয়, সুখের হয়, এটাই সবার কাছে দোয়া চাচ্ছি। আর সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এঙ্গেজমেন্টটা। আর আমার বাবা তো আংটিটা পরে দিয়েছে আর এখন নাস্তা টাস্তা খাচ্ছে সবাই। এই তো দেখেন অনেক সুন্দর একটা আয়োজন। কাপিং কত দিচ্ছে ভাইয়া? এই যে এঙ্গেজমেন্টের পরে তারা এখানে সবাই একটু মোলাকাত করতেছে, সবাই এক একজনের সাথে এক একজন মজা করতেছে, যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এঙ্গেজমেন্টের ভিডিওটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কেমন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি কিছু আমার ভয়েস দিছি, কিছু তাদের অরিজিনাল ভয়েস দিছি, তো আপনারা অবশ্যই শুনবেন। খুব সুন্দর একটা আমাদের নোয়াখালী কীভাবে এঙ্গেজমেন্ট হয় আপনাদের সাথে শেয়ার করলাম নোয়াখালীর এঙ্গেজমেন্টের ভিডিও। তো অবশ্যই অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা সবাই লাইক কমেন্ট করবেন কেমন, আর আমাকে জানাবেন কেমন হয়েছে, তাহলে আমার কাছেও ভালো লাগবে। আর কার ভিডিও করতাম? সেই দেখি শিলা সুন্দরী এদিকে তাকাও ভাইয়া। শিলে কেউ রে আনেন রে আনেন না কেন? এই যে মার্শাল্লাহ, এখানে তো আমার আবু বেআইনকে মিষ্টি খাওয়াচ্ছে, বেআইনরাও মিষ্টি খাওয়াচ্ছে বেআইকে। তো এই তো তাদের মিষ্টির পালাপালি এঙ্গেজমেন্টের পরে এক এক বেআই বেআইনকে মিষ্টি খাওয়াইলো, বেআইনে বেআইকে মিষ্টি খাওয়াইলো। তো আসলে দৃশ্যটা দেখে বেশি ভালো লাগছে আমার কাছে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি কেমন হয়েছে আমি আবারও বলি, অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমাদের নোয়াখালীর এঙ্গেজমেন্ট কীভাবে আমরা করি, কীভাবে হয় আপনাদের সাথে আজকে তুলে ধরলাম।
পুরো ভিডিওটা কিন্তু সবাই দেখবেন, কেউ কিন্তু টেনে দেখবেন না, কেমন? তো আজকের মতো আমি এখানে বিদায় নেব, নেক্সট আবার ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। আর আমার চাচাতো ভাই, এই যে আমার ভাই ভিডিও কলে দেখা যাচ্ছে, ওই ওর বিয়ে, ওর এঙ্গেজমেন্ট। আর এই যে এখানে আমার চাচাতো ভাইটাই বসে সবাই গল্প করতেছে, আর এখানে আমাদের বাড়ি থেকে তো সবাই আসতেছে, তার কারণে এখানে ভিডিওটা হচ্ছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নেক্সট আবার ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি হাজির হব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই অপেক্ষায় থাকবেন নিউ ভিডিওর জন্য। এই ভিডিওটা দেওয়ার পরে নিউ আরেকটা ভিডিও নিয়ে আমি আসতেছি। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই।